এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে সুস্বাগতম। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের এমসিকিউ নিয়ে আলোচনা করবো, যেগুলি 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো আমাদের 2022 সালের ফার্স্ট কোশ্চেন কী আছে। আমাদের ফার্স্ট কোশ্চেন আছে এক নম্বরে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সঙ্গে যে জল নির্গত হয় তাকে বলে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, উৎসান্ত জল। পরের কোশ্চেন কী আছে, দু নম্বরের কোশ্চেন, গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেন, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। তো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, গিলবার্ট। আমাদের নেক্সট কোশ্চেন কী আছে, আমাদের নেক্সট কোশ্চেন আছে আমাদের তিন নম্বরের কোশ্চেন। তো দেখো তিন নম্বরের কোশ্চেন আছে, প্রতিবন্ধক প্রবাল প্রাচীরের বাইরের দিকের ঢাল, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 45 ডিগ্রি। পরের কোশ্চেন কী আছে, চার নম্বরের কোশ্চেন, গতিশীল ভারসাম্য মতবাদের প্রবক্তা হলেন, এর অ্যান্সার হবে এর অ্যান্সার, এক। পরের কোশ্চেন কী আছে, পাঁচ নম্বর কোশ্চেন, বাণিজ্যিক ও পরিবহন যে স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, তৃতীয় স্তর। পরের কোশ্চেন কী আছে, ছ নম্বর কোশ্চেন, বিশুদ্ধ কাঁচামালের দ্রব্যসূচক হলো, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, এক বা একের কম। পরের কোশ্চেন কী আছে, সাত নম্বর কোশ্চেন, ভারতের সিলিকন ভ্যালি নামে যে শহরটি পরিচিত তা হলো, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, আহমেদাবাদ। পরের কোশ্চেন কী আছে, আট নম্বরের কোশ্চেন, বর্ষাকালে একটা না কতদিন বৃষ্টিপাত না হলে খরা হয়, এর অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 15 দিন। পরের কোশ্চেন কী আছে, ন নম্বরের কোশ্চেন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোপেন যে অক্ষর দ্বারা চিহ্নিত করেন, এর অ্যান্সার হবে দুই, মানে বি এর অ্যান্সার হবে এএফ, এএফ। পরের কোশ্চেন কী আছে, দশ নম্বরের কোশ্চেন, এলিভেশন প্রক্রিয়া গঠিত হয় মৃত্তিকার, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, বি স্তরে। পরের কোশ্চেন কী আছে, এগারো নম্বরের কোশ্চেন, কনারবেশন কথাটি প্রথম ব্যবহার করেন, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, প্যাট্রিক গেডেস। পরের কোশ্চেন কী আছে, বারো নম্বরের কোশ্চেন, প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে জড়িত ব্যক্তিরা যে নামে পরিচিত, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, সোনালী পোশাকের শ্রমিক, সোনালী পোশাকের শ্রমিক। পরের কোশ্চেন কী আছে, তেরো নম্বরের কোশ্চেন, দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাতকে বলা হয়, এর অ্যান্সার হবে এর অ্যান্সার, টাইফুন। পরের কোশ্চেন কী আছে, চোদ্দ নম্বরের কোশ্চেন, পৃথিবীর সর্বাধিক জীব বৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল হলো, এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। পরের কোশ্চেন কী আছে, পনেরো নম্বর কোশ্চেন, ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ডক্টর এম এস স্বামীনাথন। পরের কোশ্চেন কী আছে, ষোলো নম্বর কোশ্চেন, গম্বুজ গঠনযুক্ত অঞ্চলে যে জল নির্মিত প্রণালী সৃষ্টি হয়, এর অ্যান্সার হবে অঙ্গুরি আকার। পরের কোশ্চেন কী আছে, আমাদের সতেরো নম্বর কোশ্চেন, জনবিবর্তন মডেল প্রথম প্রবর্তন করে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, থমসন। পরের কোশ্চেন কী আছে, আঠারো নম্বর কোশ্চেন, শেকড় আলগা শিল্প বলা হয়, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, কার্পাস শিল্পকে। পরের কোশ্চেন কী আছে, উনিশ নম্বর কোশ্চেন, ভারতের গোলাপী বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত তা হলো, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, চিংড়ি। পরের কোশ্চেন কী আছে, কুড়ি নম্বর কোশ্চেন, ট্রোপোস্ফিয়ারের উপরে প্রবল গতিবেগ সম্পন্ন আঁকাবাঁকা বায়ু প্রবাহের নাম, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, জেড বাউ। পরের কোশ্চেন কী আছে, একুশ নম্বর কোশ্চেন, আমলিক মৃত্তিকার পিএইচ এর মান, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, 6.5। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স, আমাদের প্লে লিস্ট, আমাদের অ্যাবাউট তোমরা অবশ্যই ফলো করবে, কারণ আমাদের অ্যাবাউটে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তাছাড়া আমাদের প্লে লিস্টে প্রত্যেকটা সাজেশনের লিঙ্ক দেওয়া আছে।